ফরচুন বরিশালের সাথে দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটালেন সাকিব আল হাসান। বরিশাল ম্যানেজমেন্ট ডেইলি ক্রিকেটকে নিশ্চিত করেছেন সাকিব জানিয়ে দিয়েছে তিনি আর ফরচুন বরিশালে থাকছেন না। পরবর্তী বিপিএলে সাকিবের গন্তব্য কোথায় সেটা নিয়ে এখনও রয়ে গেছে ধোঁয়াশা। বিপিএলের এখনও অনেক দিন বাকি, তাই তো বাকি দলগুলো সাকিবকে পেতে চাইবে। তবে সাকিব এখনও খোলাসা করেননি কোন দলে যাবেন। গঞ্জন শোনা যাচ্ছে ঢাকার দায়িত্ব নিতে পারে ব্যাকসিমকো। যদি তাই হয় তাহলে পুরনো ঠিকানায় আবার সাকিবকে দেখলে অবাক হবার কিছুই নেই। তবে ব্যাকসিমকোর ম্যানেজমেন্টের সাথে ডেইলি ক্রিকেট যোগাযোগ করলে সেই গুঞ্জনকে তারা এক প্রকার উড়িয়ে দিয়েছেন। তবে কি ঢাকার দায়িত্বে রদবদল হবে? নতুন মালিকের অধীনে ঢাকার জার্সি পরবেন কি সাকিব আল হাসান? এদিকে ঢাকা ডোমিনেটর্সের সাথে তিন বছরের চুক্তি হয়েছে বিসিবির। সেই চুক্তি সম্পন্ন করে ঢাকা ডোমিনেটর্স কি থাকবে কি থাকবে না, সেই প্রশ্ন এখন ছড়িয়ে পড়েছে। গত আসরে ফরচুন বরিশাল মাঠে নেমেছিল দেশি বিদেশি সেরা মানের সব খেলোয়াড় নিয়ে, কিন্তু সাকিবের নেতৃত্বে শেষ পর্যন্ত ফাইনালে উঠতে ব্যর্থ হয়। তাতে মালিকপক্ষ কিছুটা অসন্তোষ হয়, যা সাকিব আল হাসানও বুঝতে পেরেছেন। তাই তো দল বদলানোটাই সেরা সমাধান মনে করছেন টাইগার তারকা। গত বিপিএলে বরিশালের জার্সিতে ১১ ইনিংসে প্রায় ৪২ ব্যাটিং গড় আর ১৭৫ স্ট্রাইক রেটে ৩৫০তে করেছিলেন ৩৭৫ রান। বল হাতে ১৩ ইনিংসে শিকার করেছিলেন ১০টা উইকেট। এদিকে সাকিবের বরিশাল ছাড়া কিংবা ব্যাকসিমকোর ফেরার চাইতেও বড় খবর হচ্ছে এবার বাড়তে পারে বিপিএল এর দলের সংখ্যা। মালিকানার জন্য আমাদের তো অলরেডি একটা প্যানেল আছে, আমাদের কাছে আরও আগ্রহী তিন চারজন প্রতিষ্ঠানের অ্যাপ্লিকেশান নেওয়াই আছে। সো কেউ যদি কন্টিনিউ করতে না চায় তাহলে তার পরিবর্তে আমরা হয়তো চেঞ্জ করে দিব। যদি আমাদের স্লট বড় হয় আমরা একটা টিম বাড়াতেও পারি, এরকম আলাপ আলোচনা আমাদের বোর্ড মিটিংও আমাদের হয়েছে। আপনারা তিন বছরের চুক্তি করেছেন, জি, এটাকে আবার রিভিউ করবেন? রিভিউ তো প্রত্যেক দিনই করতে হতে পারে, বিকজ দেখেন ফিনান্সিয়াল টার্মস এবং টুর্নামেন্টের টার্মস যারা মানবে না তাদেরকে নিয়ে তো আমরা পরবর্তী এডিশনে আর ফার্দার প্রসিড করব। সো এটা জানেন যে সবসময় সব ফ্র্যাঞ্চাইজিরে আসে বলে যে তারা সব টার্মসই মানবে, কিন্তু সবসময় তো তারা সবসময় মানে না। সো টুর্নামেন্টের মধ্যেও ফ্র্যাঞ্চাইজি ওনারশিপ তো চেঞ্জ হয়। এর আগে সোফার আলহামদুলিল্লাহ ভালোই এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ বলবো। টুর্নামেন্টটা তো এই ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা শেষ করতে পারছি। দেখেন আমাদের এই টুর্নামেন্টে কিন্তু অনেক ফরেন প্লেয়ার পার্টিসিপেট করে, প্রত্যেকটা টিমে এভারেজে ৭-৮ জন করে ফরেন প্লেয়ার রেজিস্টার হয়। সব কটা ফরেন প্লেয়ারের কিন্তু আবার ডলারে পেমেন্ট করতে হয়। সো এটা তো একটা চ্যালেঞ্জ থাকেই, এখনও ইকোনমিক একটা যে দেখেন বাংলাদেশ ব্যাংকের একটা বিধিনিষেধ তো ডলারের জন্য আছে। সো বাংলাদেশ ব্যাংক বলেন, অর্থ মন্ত্রণালয় বলেন, এনবিআর সবার সাথে আমাদের আলাপ আলোচনা সবসময় হয়। সেই সব রুলস রেগুলেশন মেনেই আমাদেরকে কিন্তু টুর্নামেন্টটা করতে হয়। সো একটা তো টাফ সিচুয়েশন যায়, লাস্ট বারও গেছে। নতুন দল হিসেবে যুক্ত হতে পারে রাজশাহী, সেক্ষেত্রে রাজশাহীর কর্ণধার কে হতে পারে সেটা নিয়েই হচ্ছে আলোচনা। এই তো কদিন আগে বিপিএলের পরবর্তী আসন নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানায় বিসিবি। আগে থেকে তারিখ নির্ধারিত থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পেছাতে পারে কয়েকদিন। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিপিএল শুরু হবার সম্ভাবনা রয়েছে। এবারের বিপিএলে শুরু থেকেই পাওয়া যাবে ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস। প্লেয়ার্স ড্রাফট হবে সেপ্টেম্বরের শেষ দিকে। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।